আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। আমি তাজিব আমায় আবারও হাজির হয়েছি বন্ধুরা নতুন একটি রান্নার রেসিপি নিয়ে। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। তো আজকে আমার রান্নার রেসিপিটি হচ্ছে আমি ডিম ডাল একসাথে রান্না করব। তো এই ভিডিওটি আমার একটি নতুন ভিডিও, আমার চ্যানেলে আমি ডিম বোনার ভিডিও একটি দিয়েছিলাম এর আগে। তো আজকে আবার একটু ভিন্নভাবে রান্না করব, এর জন্য ভাবলাম যে আবার একটি নতুন ভিডিও করে তোমাদেরকে দেখাই, তোমাদের ভালো লাগবে। চাইলে তোমরাও বাসায় ডিমটা আলাদা গুঁড়ো করো, ডালও আলাদা গুঁড়ো করো, কিন্তু আমরা যদি একসাথে রান্না করি তাহলে কেমন হয়। তো এখানে আমি পেঁয়াজ 3টে, তেজপাতা, কাঁচামরিচ, ধনেপাতা কেটে নিয়েছি, আর একটি বাটির মধ্যে আমি মসুরির ডাল নিয়ে নিয়েছি, এটা আমি ধুয়ে পরিষ্কার করে একটি বাটিতে নিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে আমার ডিম, 4টে ডিম। তো আমি এগুলো একসাথে আজকে রান্না করব। তো চলো বন্ধুরা, আর দেরি নয়, দেখে আসি আজকে রান্নার ভিডিওটি। তোমরা আমার সাথে থাকো, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি একটি কড়াই চুলায় বসিয়ে নিয়েছি, কড়াইটি আমার গরম হয়ে গেছে। এখন আমি এখানে কিছু একটু মানে ডিমটা ভাজার জন্য তেল ঢেলে নিব আমার পরিমাণ মতো। তো আমি এই তেলটাতে এখন লবণ ইউজ করব, লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে। লবণটা দিলে অনেক সময় দেখা যায় যে ডিম বা মাছ থাকলে উঠে যায়। এখন হালকা একটু হলুদ অ্যাড করব, মানে আমি ডিমের সাথে হলুদ বা লবণ কিছুই মিশাই নাই, এখানে দিয়ে দিচ্ছি একসাথে। এটাতে এখন ভেজে নিব, সামান্য একটু মরিচ গুঁড়ো অ্যাড করছি। আমি তো আগেই বলেছি এটা আমার অন্যরকম একটি ভিডিও, তোমরা দেখো বন্ধুরা। এখন আমি একটা একটা করে ডিম ছেড়ে দিব। এখন এটা আস্তে আস্তে হবে, আমি লাল লাল করে ভেজে নিব। তোমরা দেখতে পাচ্ছ আমার ডিম ভাজাটা প্রায় হয়ে এসেছে লাল লাল করে। এখন আমি একটা একটা করে ডিম নামিয়ে ফেলব। দেখতে পেলে আমি ডিমগুলো উঠিয়ে ফেলেছি। এখন আমি এখানে পেঁয়াজ অ্যাড করবো, পেঁয়াজগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে, তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজগুলো আমি ভেজে নিব আস্তে আস্তে করে। পেঁয়াজটা আমি বাদামি রং করে নিব, বাদামি রং না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো এবং কুচুন দিয়ে লাড়া দিতে থাকবো। তো বন্ধুরা 5 মিনিটে দেখে নিচ্ছি। তো আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাতে আদা রসুন 1 চামচ অ্যাড করে নিব। আমি 1 চামচ আদা রসুন বাটা অ্যাড করে নিলাম, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে নিলাম, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো অ্যাড করে নিলাম, 1/2 চা চামচ লবণ অ্যাড করে নিচ্ছি। এখন আমি মিশ্রণটি লাড়া দিয়ে দিব। এখন আমি ডালগুলো ঢেলে দিচ্ছি, আমি ডালটা আর মশলাটা একসাথে নেড়ে কষিয়ে নিব। এখন এটা লাড়া দিব, লাড়া দিয়ে এটা কষিয়ে নিব। তো তোমাদের যখন আলাদা আলাদা রান্না করতে মন চাইবে না তখন একসাথে রান্না করতে পারো। এই রান্নার খাবারটিও খুব সুস্বাদু, ডাল ডিম একসাথে করে। আমি এটা লাড়া দিয়ে মশলাটার সাথে ভাজা ভাজা করে নিচ্ছি। বন্ধুরা আমি এখানে একটি আলু কেটে নিয়েছিলাম ওই ডিম ডাল তরকারিতে দেওয়ার জন্য। তো এখন এই আলুগুলো আমি সেই ডালটার মধ্যে ঢেলে দিব। আমি আলুগুলো দিয়ে দিচ্ছি এটার সাথে কষানোর জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এটাতে পানি অ্যাড করিনি, আমি ওই ডালের ডালটাই যেই পেঁয়াজটা ছিল ওটাতে ভেজে নিচ্ছি সাথে আলুটা। আমি একবারে পানি দিয়ে দিব, এই সম্পূর্ণ ডাল আর আলুটা ভাজা ভাজা হয়ে আসলে। আমি হালকা কুসুম গরম পানি এটাতে অ্যাড করব, তোমরা চাইলে ঠান্ডা পানিটা দিতে পারো, গরম পানিটা অ্যাড করলে তাড়াতাড়ি হবে। তো বন্ধুরা আমি এখন পানি অ্যাড করে নিব,
এখানে আমি আমার পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি ডাল এবং আলু সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি এটা ঢেকে দিব এবং 10 মিনিটের ব্রেক নেব। তো দেখতেই পাচ্ছ ব্রেকের পর আবারও হাজির হচ্ছি আমি। তো এখন আমি ডালটা লাড়া দিয়ে দিচ্ছি, আবারও 10 মিনিটের ব্রেক নিচ্ছি আমি। এখন এটা ঢেকে দিব এবং চুলার আঁচটা মাঝারি আঁচ করে দিব। তো দেখতেই পাচ্ছ আমি আবারও হাজির হয়েছি। এখন এটা লাড়া দিয়ে নিব। এখন ডিমটা দিয়ে দিব। তো ডিমগুলো দিয়ে দিলাম, লবণটা দেখে নিব। হ্যাঁ বন্ধুরা, আমার লবণটা ঠিক আছে। দেখব যে মিনিটের আলুটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো এটা আমি আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিব। তো বন্ধুরা, আমি আবারও 5 মিনিটের ব্রেক নিচ্ছি, সাথে থাকো। বন্ধুরা, ব্রেকের পর আবারও আসলাম। দেখতে পাচ্ছ ধনে পাতাটা দিয়ে দিব উপর দিয়ে। আমার ডাল রান্না করাটা শেষ। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার ডিম ডাল রান্না করা শেষ, একসাথে আমি মিক্স করে রান্না করে নিয়ে এসেছি ঝটপট করে। তো তোমরাও চাইলে বাসায় বসে এই রেসিপিটি করে নিতে পারো। এটা করতে তেমন একটা সময় লাগে না, আর একসাথে ঝটপটভাবে রান্না বসাই দিলে চুলায় হয়ে যায়। তোমরা তো আমার রেসিপিটি দেখতেই পেরেছো, তো তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে আশা করছি। আর দেখে নাও, এখানে আমি ডালটা দেখাচ্ছি যে ডালটা কতটা মাখামাখা হয়েছে। এটা আমাদের ছোটো বাচ্চারা খুব পছন্দ করে, কারণ এটা তাদের ফেভারিট খাবার। তো বন্ধুরা, এখানে আমি 1 পিস লেবু নিয়ে নিয়েছি, কারণ ডালের সাথে লেবুটা কিন্তু খুবই ভালো মানায় এবং খেতেও খুব মজা লাগে। তো আমার এই রান্নার রেসিপিটি কেমন হয়েছে তোমরা আমাকে জানাবা, আর তোমরা এই রান্নার রেসিপিটি দেখে তাড়াতাড়ি করে বাসায় ট্রাই করে নেবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবে, আর আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবে। তো আমি আজ এখানে বিদায় নিচ্ছি। আমি তাওজিবামায় আবারও হাজির হব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।